2023-এ বিজেপি সরকার কমলপুর থেকে ডাক দিলেন রাজীব ভট্টাচার্য। রবিবার কমলপুরে কার্যকর্তা সম্মেলনে অংশ নিয়েছেন তিনি। সেখানে 2023-এ বিজেপি সরকারের ডাক দিয়েছেন বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। কার্যকর্তা সম্মেলনে ছিলেন কমলপুরের বিধায়ক তথা মন্ত্রী মনোজ কান্তি দেব সহ দলের বিপুল সংখ্যক নেতাকর্মীরা। তিনি এদিন বলেন, 2023-এ বিজেপি সরকার গঠনে জোশ নিয়ে কাজ করতে হবে। আজকে মানুষের উপস্থিতিতে প্রমাণ করবে কমলপুরের বিপুল ভোটে আবারও জয় হবে বিজেপি। সেই সঙ্গে ত্রিপুরার 7টি বিধানসভাতে নিশ্চিত জয় হবে বিজেপির বলেও আশা করেছেন তিনি। 2023-এ কার সরকার? 2023-এ কার সরকার? ওই উপরে যারা কথা বলছে তারা কয় না, তারা লজ্জা পাইছে লাগি যায়। 2023-এ কার সরকার? 2023-এ কার সরকার? এই জোশ নিয়ে আমাদেরকে কাজটা করতে হবে। আমরা সবাই জানি, আমরা লিখে রাখতে পারি, আজকের উপস্থিতি সেটা প্রমাণ করে যে 2023-এ ভারতীয় জনতা পার্টি সরকার ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠিত হবে। অন্য কোন দল ভারতীয় জনতা পার্টিকে রুখতে পারবে না, আজকে তার উপস্থিতি তা প্রমাণ করে দিয়েছে। আমি রাজ্য সভাপতি হওয়ার পর আমার একটাই কথা বলছিলাম যে ভারতীয় জনতা পার্টি সরকার 2023-এ প্রতিষ্ঠা হবে, আর 60-এ 60 ভারতীয় জনতা পার্টির পদ্মপুর 60টি বিধানসভাতে ভারতীয় জনতা পার্টি সেখানে জয়লাভ করবে। এদিন সভায় আলোচনা করতে গিয়ে তিনি রাজ্যের বামীদেরও এক হাতে নিয়েছেন। তিনি বলেন, সন্ত্রাস কি জিনিস, এই কমিউনিস্টদের সময়ে হাড়ে হাড়ে টের পেয়েছেন কমলপুরের মানুষ। এখন তারাই আবার ল অ্যান্ড অর্ডারের কথা বলে। যে 25টা বছর এই রাজ্যের বুকে সিপিএমরা রাজত্ব করেছে, সন্ত্রাস কি জিনিস, এই কমিউনিস্টের সময় এই কমলপুরের মানুষ হাড়ে হাড়ে টের পেয়েছে। আমি প্রশ্ন রাখতে চাই আপনাদের মাধ্যমে ওই কমিউনিস্টদেরকে, 25টা বছর রাজ্যের বুকে রাজত্ব করেছে তাদেরই নেতা, এই জেলার নেতা বিমল সিনহাকে নৃশংসভাবে হত্যা করেছে আততায়ীরা। জিজ্ঞেস করবেন না এলাকার সিপিএম এর নেতাদেরকে, তোমরা এখন ল অ্যান্ড অর্ডারের কথা বলছো, তোমরা এখন আইন শৃঙ্খলার কথা বলছো, তোমাদের নেতা বিমল সিনহাকে দিনের বেলায় হত্যা করেছে। আজ পর্যন্ত ত্রিপুরা রাজ্যের মানুষ, আজ পর্যন্ত এই কমলপুরের মানুষ জানতে পারেনি কারা এই বিমল সিনহাকে হত্যা করেছে, আর আজকে দাঁড়িয়ে ওনারা বক্তব্য রাখছেন আইনের শাসন নিয়ে। আগরতলার পান কেন্দ্র সদর এসডিএম অফিসে সুখুরাম দেববর্মা তার এসডিএম এর চেম্বারের সামনে তাকে নৃশংসভাবে হত্যা করেছে। আজ পর্যন্ত ত্রিপুরা রাজ্যের মানুষ জানতে পারেনি কারা তাকে হত্যা করেছে। শুধু বক্তৃতার আলোচনায় নয়, কাজ করে দেখাচ্ছেন বিজেপির প্রদেশ সভাপতি। বিজেপির কার্যকর্তা সম্মেলনে প্রদেশ সভাপতির হাত ধরে 38 পরিবারের 132 জন ভোটার বিভিন্ন দল ছেড়ে যোগ দিয়েছেন বিজেপিতে। এরপরে কমলপুরের বিশাল জয় হবে বিজেপির তা অন্তত নিশ্চিত বলা যেতেই পারে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।